আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর থানার অন্তর্গত কেফায়েতনগর এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সনাতন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই সিদ্দিকী আতামাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশাইখ হাজারো আলেমদের অভিভাবক, বাংলাদেশ জাতীয় মাফাসির পরিষদ খুলনা বিভাগীয় সংগ্রামী সভাপতি, শ্রদ্ধাভাজন আমার বড় ভাই অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ রুদ্রপুর যশোর। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের কুষ্টিয়ার সন্তান মাওলানা হাসান মামুন লাল দামাত বারকাতুল মোল্লা আলিয়া আলোচনা রেখেছেন, যশোরের এই গ্রামেরই সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আমাদের মফাসসির পরিষদ যশোর জেলার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ দামাত বারকাতুল মোল্লা আলিয়া, মঞ্চে বসা যারা সম্মানিত ওলামা ইকরাম, বিশেষ করে মাওলানা রবিউল ইসলাম সহ নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম, অনেকগুলো আলেমের নাম এখানে দেখতে পাচ্ছি, ওরা ফানা রাখা দিকরক, আল্লাহ সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। সুরের জগতে যিনি মাতিয়েছিলেন, যশোর এক কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিল্পী রোকনুজ্জামান রোকন ভাই, হায়াতে তাজ্জবা সিহাতে কলিয়া কামনা করছি। মঞ্চে বসা বিশেষ করে যে মানুষগুলো আমাকে নিয়ে আসতে সাহায্য করেছেন আপনাদের মাঝে, বড় ভাই মাওলানা শাহজাহান, অন্যান্য ওলামায়েকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় যশোরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে বিশ্বনবীর সিরাত শোনার জন্য যারা এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের আজকে 21 তারিখ, কয় তারিখ এই কথা বলা যাবে না, আর যাই করেন ইশারা করেন কথা বলবেন না, তো অল্প সময় আমরা কথা বলবো, আধা ঘন্টা থেকে 45 মিনিট অন্তত মাথা ঠান্ডা করে শুনবেন। এ মাস আসলে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিলাদুন্নবী পালন করার জন্য অনেকে পাগল হয়ে যায়। মিলাদুন্নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত বা জন্ম অনুষ্ঠান। মানুষের জন্ম হতে সময় লাগে কয়দিন, জবাব দেন, কয়দিন লাগে? একদিন লাগে, দুই চার মিনিট। জন্ম হতে সময় লাগে কয়দিন? দুই চার মিনিট। 23 মিনিট পালন করতে যদি প্রতি বছরে বছরে সরকারি ভাবে একদিন ছুটি দেওয়া হয়, আরো যা করা হয়, আর সিরাতুন নবী নবীজির আদর্শ, বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহর আদর্শ কয় বছর? 63 বছর। 24 মিনিট যদি এত আবেগ আপ্লুত হয়ে পালন করেন, 63 বছর পালন করা লাগবে কি দিয়ে, আপনি টের পাচ্ছেন? সেই সিরাত শোনার জন্য যারা এসেছি, এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমরা শুধু মিলাদুন নবী নিয়ে না, আমরা সিরাতুন নবী নিয়ে আনন্দ করতে চাই। কারণ মিলাদুন নবী নিয়ে যারা আনন্দে ছিল তারা জাহান্নামে গেছে, অলরেডি চলে গেছে, একটা আবু তালেব আর একটা আবু লাহাব, এ দুইজন কিন্তু নবীর মিলাদ নিয়ে আনন্দ করেছে। নবীর জন্ম হওয়ার পরে এই দুইজন এত খুশি হয়েছে, একজন তো তার দাসীকে আজাদ পর্যন্ত করে দিয়েছে। তাহলে নবীর মিলাদে আবু তালেব বা আবু লাহাব বেজার ছিল না খুশি ছিল? খুশি ছিল, কিন্তু নবীর সিরাতে তারা খুশি না। দুইজন চাচার কথা বললাম, এগুলো গ্রাম সম্পর্কের চাচা না আপন চাচা বলেন? এ দুইজনে আপন চাচা, তারা মিলাদ নিয়ে খুশি ছিল, দুইজনে জাহান্নামে অলরেডি চলে গেছে। তারা তো জাহান্নামে গেছে তার প্রমাণ হচ্ছে সায়াসলা নারংজা তা লাহাব, এটা বক্তব্যের আগে আল্লাহ সিন দিয়েছে, অতি শীঘ্রই তাদেরকে লেলিহান অগ্নিকুণ্ডে আমি আল্লাহ প্রবেশ করাবো না করিয়েছি, না না সায়াসুলা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তার মানে ওদেরকে আল্লাহ জাহান্নামে দেবে,
নবীজি স্বপ্নে দেখেছিলেন যে জাহান্নামে অলরেডি ওনার চাচা আছে, মানে জাহান্নামের যে শাস্তি ওনার চাচা আবু তালেব বা আবু লাহাব দুইজনে অলরেডি পাচ্ছে। অথচ তারা নবীর মিলাদে খুশি ছিল, নবীর মিলাদে নবীর মিলাদ মানে জন্মে। অপরদিকে আরো দুইজন চাচার কথা আমরা জানি, একজন আমির হামজা আর একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন নবীর জন্মেও খুশি ছিল, সিরাতেও খুশি ছিল। কথা বুঝতেছে? এই দুইজন শুধু জন্মে খুশি না, তারা নবীর সিরাত পেয়েও খুশি ছিল। সিরাত পেয়ে খুশি হওয়ার যে কারণগুলো আমরা তাদের জীবন থেকে পেয়েছি, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মাথায় আঘাত করার পরে নবীজিকে কাবার চত্বরে এসে উরুর উপরে মাথা টানিয়ে বলেছিলেন, ভাতিসা তোমাকে যে আঘাত করেছে আমি তার প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি? তিনি বললেন, চাচা আমি খুশি হতে পারলাম না। ওই দিনই আমির হামজা জানিয়েছে, ভাতিজা মোহাম্মদ তুমি যা করলে আজকে খুশি হবে, আমি তাই করব। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, চাচা সত্যি কি আপনি আমাকে খুশি করতে চান? বলে হ্যাঁ। তাহলে আপনি আপনার আদর্শ বাদ দিয়ে আমার আদর্শ গ্রহণ করেন। ওই দিন আমির হামজা ডাক দিয়েছে, ভাতিজা মোহাম্মদ সত্যি আজকে তোমাকে আমি খুশি করার জন্য আমার বাপ দাদার আদর্শ ছেড়ে তোমার আদর্শ মেনে নিলাম। হযরত আমির হামজা যা ত্যাগ করতে পেরেছিলেন নবীর আদর্শ গ্রহণ করার জন্য, আজও যদি আমাদের ওরকম কিছু ত্যাগ করার লাগে, যদি ত্যাগ করতে পারেন আমির হামজার মতো, তাহলে সিরাতুন নবী অনুষ্ঠান সফল হবে ইনশাআল্লাহ। আমরা এই অল্প কথায় বুঝলাম, শুধু মিলাদ নিয়ে মিলাদ পড়ে আনন্দ করলে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু পাশাপাশি যদি নবীর মিলাদেও খুশি হয়ে সিরাত পেয়ে যদি আপনি খুশি হইতে পারেন, আপনি জান্নাতে যাবেন। তার প্রমাণ হযরত আমির হামজা, উনি যে জান্নাতে যাবে ওনার নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু মারদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি না রাজি হয়ে যাব, রাজি হয়ে গেছি। রদিয়া মরকম আজিসিগা, আমাদের উপরও আল্লাহ যেন রাজি হয়ে যায় নবীজির সিরাত অনুসরণ করার মাধ্যমে। যেহেতু রবিউল আওয়ালের 21 তারিখ চলে যাচ্ছে, এই মাসটা দেখতে দেখতে আমরা যদি শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ে ছেলে জিলাপি খেচুড়ি খেয়ে শেষ করে দিই, এর হক আদায় হবে না। এর হক আদায় করতে হলে আপনাকে নবী জন্ম নিয়ে যা করেছিল তাই করা লাগবে। বিশ্ব নবী এ মাসে জন্ম নিয়েই সর্বপ্রথম সিরাত ইবনে হিশাম হয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি ওই সময় মুশরিকা মুমিন হই। ওই সময় মুহাম্মদকে আমিনার কোল থেকে যখন তুলে নিলাম বুকে, প্রথমে স্তন দিলাম ডান, ডান স্তন তিনি পান করলেন, পরে বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে নিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তিনবার মুহাম্মদকে আমার স্তন দিয়েছি, তিনবারই সে বের করে দিয়েছে। জোর করে লাগাতে গেলে মুখ বের করে আমারে যেন চোখে ইশারা দিয়ে জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার, আমি জানি আপনার একটা সন্তান আছে, আমার হক, আমি তো পান করে ফেলেছি, বাম স্তন এটা যেহেতু আমার ভাই দুধ ভাই আব্দুল্লাহর অধিকার, আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যশোরবাসী যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল আওয়াল মাসে জন্ম নিয়ে ভাইয়ের হক ফিরিয়ে দেয় নষ্ট করে না, সেই নবীর উম্মত এখন আমরা যারা দাবি করছি, যত বড় হচ্ছি তত ভাইয়ের হক নষ্ট করার জোর হচ্ছি। এই ভাই বলতে শুধুমাত্র মায়ের পেটের ভাই না, আল মুসলিম ও আখুল মুসলিম, নবীজি বলেন প্রতিটি মুসলিম কি ভাই ভাই। তাহলে এই দেশে এখন 96% মুসলমান একে অপরের কি? এটা খালি টুপি দেখে দেখে বলেন, যারা ইসলাম মানবে আত্মসমর্পণ করবে ঈমান আনার পরে, এই মানুষগুলো মুসলিম, এরা আমার ভাই, এই ভাইয়ের প্রতি বিশ্বনবী যে অধিকার ফিরিয়ে দিলেন, আমি মুসলিম, আমার প্রতি আমার আর এক ভাইয়ের অধিকার আছে না নেই? কয়টা? ছয়টা। একজন মুসলমানের উপরে আর একজন মুসলিম অধিকার রাখে কমপক্ষে ছয়টা। এক নম্বরে তারে দেখলে সালাম দেওয়া লাগবে,
তো এখন এটা আর মুসলমানের ভেতরে নেই, এখন সালাম দেওয়ার আগে দেখে টুপি কিরকম, কি রবিউল আউয়াল আপনি পালন করছেন? সালাম দেওয়ার আগে আপনাকে দেখতে হবে যে লোকটা মুসলিম কিনা, নাকি টুপি দেখবেন কয়কনি, না লম্বা টুপি না ছেঁড়া টুপি, এটা দেখা যাবে? আমি হেদায়তমূলক কথা বলছি, আশা করি আপনার জ্ঞানের যে দরজা আছে বদ্ধ দোয়ার খুলে যাবে ইনশাআল্লাহ। দুই নম্বরে, সে যদি মারা যায় তার জানাজায় আপনাকে হাজির হওয়া লাগবে। আজ আজ আমরা জানাজায়ও হাজির হয় সব দলীয় কায়দায়, মাইকিং শোনার পরে দেখি কোন দল করত। আপনি রবিউল আউয়ালে যদি এতটুকু অন্তত সার দিতে না পারেন, যে কি মিলাদ দেন আপনি আমি বুঝি না। এরপরে সে যদি দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা লাগবে, এই দাওয়াত বলতে শুধু খাওয়ার দাওয়াত না, ও যদি ইসলামের দিকে দাওয়াত দেয় অবশ্যই আপনাকে তার নাকে সাড়া দেওয়া লাগবে, এটা তার অধিকার। আজ আমরা ইসলামের দিকে ডাক দেওয়ার কারণে হাজারো ভাইয়ের প্রতি এমন মনোভাব দেখাচ্ছি, এমনকি বাংলাদেশের যে অবস্থা এখন করোনার দোহাই দিয়ে আরো বেড়ে গেছে। কোন জিনিস যেখানে থাকা দরকার ছিল ওটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে তার উপরে ওটা জুলুম হয়, ওটা কি হয়? আমার টুপি থাকা দরকার মাথায়, একে যদি পায়ে রাখি তাহলে টুপির উপরে কি? আলেমদের কাজ হচ্ছে নবীর ওয়ারিশ হিসাবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস অনুযায়ী নবীর ওয়ারিশ উত্তরাধিকারী নায়েবে রাসূল যাই বলেন এটা আলেমরা, কারা? নবীজি এখন নেই, নবীর এই নায়েবরা, তাদের দায়িত্ব কোরআনের কথাগুলো নবীর মতো কায়দা করে প্রচার করা। 96% মুসলমানের দেশে যারা নবীর ওয়ারিশদেরকে এই কাজ করতে দিচ্ছেন না বিভিন্ন দোহাই দিয়ে, আপনিও কিন্তু এক প্রকার জুলুম করছেন নবীর ওয়ারিশদের উপরে। আর এই জুলুম করার জন্য যারা দায়িত্বে আছে তারা দায়ী। সিনেমা হলের ভেতরে যে পরিমাণ লোক যায়, করোনা ওখানে যেতে পারে না। মাছের বাজারে যে পরিমাণ লোক দেখবে, গরুর বাজারে যে পরিমাণ লোক, ওখানে করোনা নেই। শুধু দোহাই দিয়ে মসজিদ আর তাফসির মাহফিল ওয়াজ মাহফিল সিরাতুন্নবী অনুষ্ঠানগুলো বন্ধ করছেন, আপনি কিন্তু নিজেকে নিজে জালেম হিসাবে পরিগণিত করছেন। আমি আপনাকে বাঁচাতে চাই, আপনার শত্রু না আমি আপনার বন্ধু, কারণ আমি কোরআন পড়ে দেখছি আপনি আল্লাহর টার্গেট। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। একটু খেয়াল করেন তো, এটা ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যেদ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ কিয়ামতের দিন মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করছে, করবে না করেছে, করেছে যারা ওরা তো গেছে। ইয়াযলিমুন মজারে, এরপরে ইয়াযলিমুন আল মুসলিমুন, আল্লাহ দেয়নি, দিয়েছে ইয়াযলিমুন আন-নাস, মানুষ হয়ে মানুষের উপর যারা জুলুম অত্যাচার করছে ভবিষ্যতেও করবে, এদের উপরে মামলা দেবে সরাসরি কে? এটা কিন্তু আল্লাহবাদী কেস। সুতরাং বাংলাদেশে অনেক দায়িত্বশীল প্রশাসনে এবং স্থানীয় ভাবে যারা আছে, এরা কোরআনের মাহফিল গুলো বন্ধ করার মাধ্যমে আল্লাহর মামলার আসামি, এদের বিরুদ্ধে মামলা হবে আল্লাহবাদী, কেস দেবে কে? আপনি টের পাচ্ছেন আমি কি বলছি? আপনি আল্লাহর মামলার আসামি, কে আপনার পক্ষে দাঁড়াবে উকিল বলেন? কেউ দাঁড়াবে না। আর আপনি মনে করছেন আমির হামজা তৈবুর রহমান শত্রু, না আমি আপনাকে বাঁচাতে চাই, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখটা লাগিয়ে যে আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন। দুই নাম্বার ওয়াবগুনাফিল আরদি বিগাইরিল হক, পৃথিবীতে যারা অবৈধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে সকালে চট্টগ্রামে হিন্দু পরিষদ নামে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নিয়ে, বিশেষ করে চরমোনাই পীরের বিরুদ্ধে আর হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে মিছিল দিয়েছে, যে এদের দুই গালে জুতা মারো তালে তালে, এ দুঃসাহস এরা পাচ্ছে কোথায় আমার তো চিন্তার বাইরে।
অবশ্য এদের পেছনে কলকাঠি নাড়াচ্ছে, কোন পেছনের দরজায় কেউ আছে নাইতো ওরা মাত্র চার ভাগ, কত এই ভাই দেশে হিন্দু মাত্র চার ভাগ, আর 96 ভাগ আমরা। আমরা মনে হচ্ছে ওদের ঘর জামাই, নাকি ওরা আমাদের ঘর জামাই? ওরা এখন আমাদের ঘর জামাই হয়ে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। সুতরাং যারা এই শান্ত জমিনকে অশান্ত করার জন্য পৃথিবীতে অশান্ত করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে, তারা কিন্তু আল্লাহর মামলার আসামি, যদি ওরা আল্লাহকে বিশ্বাস